আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই। ইতের ওই আরা সিডিং হতে জোলাই, ইতের কিছু একখান হইলে আজান আইলে কিছু। আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জোলাই তারি বন্ধনে কিরে হাল্লো হাল্লানোর আহিস আড়াইন মজা ভাই। কথা বলেন না কেন, যাকে যেটা বলে রাগাই দিই ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতে তো লড়ে না, তো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন, সত্যি বলেন আর রাগাইতে পারবেন। মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনায় পড়ে যাবে কি রে এত কষ্ট দি তারে, সে কষ্ট পায় না কেন, এত কান্দাতে চাই তারে, সে কান্দে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন, সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলেটা নিতেও পারি ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ, যদি আমাকে যদি আমাদেরকে যদি গালি দেয় কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি অনেক কিছু করি। আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে, আচ্ছা ঠিক আছে, একই গতা একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করবো, সুইসাইড করবো? কি একই গালি দুই দিন আগে অন্য দিল আপনি সেটা গ্রহণ করেছেন, দুই দিন পরে পাগলে দিল আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে এও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন ও দুই দিনের আগেরটার বিষয় ছিল সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহান। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকি জমিনতে উঠে গেছে, কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনে নিয়ে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে, তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলে শুনেন সিডেঙ্গে ভাষা থাকা হতা আছে লাভে নমা থাকা, লাভে অলাভে যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয় ওকে একটা কাজ করিস তুই 10 টাকা করে দিস, এবার সে বললো যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না পরে বুঝবি, আমি বললি আমি বলছি তুই আমার কথা রাখিস দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে আপনার গুনাহ সে নিচ্ছে তার সওয়াব আপনাকে দিচ্ছে, খুব ভাবেন খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন আর বললেন কি ভাইয়া আরো করো, এবার সে ভাবনায় পড়ে যাবে ব্যবসা তো বালা না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন আমি বদনাম করতেই আছি, এবার আপনিও গেলেন কবরে আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে আমি উঠলাম হাসরে, এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই, এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%, কিরে বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন এখন কেমন লাগছে,
আর তো হদ্দ কি রে, হদ্দ টিয়া দিলাম দে অপু, টিয়া আনলে এত বড় দুশ্মনী গো জুজে, তুই আরে টিয়া দিয়ে দি বদনাম করাই করাই আর গুনা তুরে তো আর সব তুই লইয়ের তুই গুনা আরে দিয়ে যা বুঝগো টেলা গর্গ। আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা, আমি তো বলছি আপনারা 10 টাকা বলছেন, ঠিক আছে দেন। আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস মারবেন, যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন, প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশা আল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আপনি পারবেন ইনশাল্লাহ?